প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সহ আরো 10 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হয় নাই, মামলার পর গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। মামলা তো দেশে অনেক রকমই হয়, সো আদালত থেকে আদালত কনভিনসড যে প্রথম আলো সম্পাদককে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে ওনার বিরুদ্ধে। তো সেইটার যে বড় ভয়ানক যে বাস্তবতা, যে এই দেশের এই যে বাস্তবতা যে এভাবে করে কাউরে কাউরে খেলে দেওয়া যায়, চাইলে অপছন্দ থাকলে কারোর প্রতি, কারোর প্রতি কোনো বিরাগ ভাজন ইয়ে থাকলে এইভাবে খেলে দেওয়া যায়, এই বাস্তবতার চেয়ে ভয়ানক বাস্তবতা হইতেছে যে আমরা সাধারণ মানুষের জায়গা থেকে আমরা এখনও ডিসাইডেড না যে আমাদের এখানে আমাদের ভূমিকা কী হওয়া উচিত, আমাদের অবস্থান কী হওয়া উচিত, আমাদের পজিশন কী হওয়া উচিত। আমরা কি এই এইটাতে উল্লাস করবো যে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান মারা খাইতেছে ওয়ান ওয়ে অর অ্যানাদার, নাকি আমাদের এটার বিরুদ্ধে কথা বলা উচিত, অখুশি হওয়া উচিত যে এইভাবে তাকে ভিক্টিমাইজ করা হইতেছে। সরকারের অবস্থান নিয়ে তো সবসময় কথা বলি, বা মানে দেশের রাষ্ট্রের অসভ্যতা নিয়ে, বিচারহীনতা নিয়ে, এগুলো নিয়ে সবসময় কথা বলি। আজকে কথা বলি আমাদেরকে নিয়ে, যে আমরা কেন কনফিউজড, আমাদের মধ্যে কেন বিভাজন, আমাদের মধ্যে কেন বিতর্ক, যেটা ভালো কাজ হইতেছে না খারাপ কাজ হইতেছে। একটা অন্যায়ের কালচারে আপনি আজকে আপনি হয়তো আপার হ্যান্ডে আছেন, অনেক গিভেন ডে আপনি আপার হ্যান্ডে আছেন বলে যদি আপনি সেটাকে সাপোর্ট করেন, এই এই ধারা কিন্তু চেঞ্জ হবে। আগামীকালকে আবার আরেকজন আপার হ্যান্ডে চলে আসবে, তখন সে আবার আপনাকে ভিক্টিমাইজ করতে পারবে। তার মানে এই দেশ কখনোই বাসযোগ্য থাকবে না। 5 বছর একটা গোষ্ঠী রাজত্ব কায়েম করবে, 5 বছর আবার অন্য একটা গোষ্ঠী রাজত্ব কায়েম করবে, এবং সেইটাই হয়। বাংলাদেশে কোনো একটা সরকার যখন ক্ষমতায় আসে, 5 বছর হয়ে সে গুন্ডা পান্ডা রাজত্ব কায়েম করে, এবং ইলেকশনের পরপর বাকি যেই 5 বছর যারা রাজত্ব কায়েম করছে এরা বাড়ি ঘর ছেড়ে পালায়, দেশ ছেড়ে পালায়। সো আলটিমেটলি 5 বছর এরাদের উপর থাকে, 5 বছর ওরাদের উপর থাকে, আলটিমেটলি দেশ কিন্তু কারোর জন্যই বাসযোগ্য না, কেউই লং টার্মে এখানে বাস করতে পারে না, সবাই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে শেষ পর্যন্ত বিদেশে গিয়ে গিয়ে গাড়ে। তো এখন এই যে বাংলাদেশের বিভিন্ন প্রক্রিয়ায় এই বিচার হইতেছে, যুদ্ধাপরাধীর বিচার হইল, এক নাম দিয়ে বিরোধী দল শেষ। যুদ্ধাপরাধীর বিচার হয় কাদের? শুধুমাত্র হইতেছে যারা হইতেছে বিরোধী দলে আছে, যারা সরকারি দলের মধ্যে আছে তাদের কোনো বিচার হয় না। তখন উল্লাস উৎফুল্ল কারা? যারা সরকারি দল সমর্থক, তারা এটা নিয়ে বদার না যে এখানে আসলে যুদ্ধাপরাধীর বিচারটা আসলে টার্গেট না, এখানে টার্গেট হইতেছে বিরোধী দলকে নিশ্চিহ্ন করা। কিন্তু তারা খুশি কেন? কারণ তাদের পারপাস সার্ভ হইতেছে, তাদের প্রিয় দল এই কাজ করতেছে, অন্য দলকে ধ্বংস করতেছে, সো তাদের পারপাস সার্ভ হয়েছে, তারা খুশি। এবং এখন এই যে গতকালকে পড়লাম যে বিবিসির রিপোর্টে পড়লাম যে 1988 সালে কে হইতেছে প্রধান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়িতে হামলা করছে, তাদের হইতেছে বিচার হয়ে ফাঁসির রায় হয়ে যেতেছে। তারপর হইতেছে মতিউর রহমান হইতেছে ইয়েতে হামলা হয়ে, মতিউর রহমান মানে প্রথম আলোর আয়োজনে একটা অনুষ্ঠানে একটা ছেলে মারা গেছে, জন্য সম্পাদক মতিউর রহমানকে ধরে ফেলছে এসে, মানে লেজ থেকে লেজে ধরে ধরে হইতেছে, মানে যারে টার্গেট করা তাকে টার্গেট করতেছে। এখন এই কাজগুলো যদি আপনারা সাপোর্ট করেন, প্রথম আলোর কী ভূমিকা ছিল, বিতর্কিত ছিল না কী ছিল, সেটা একটা ভিন্ন আলাপ। আপনি যখন সে আলাপে থাকবেন তখন সে আলাপ করেন যে প্রথম আলো এই কাজটা ঠিক করে নাই, প্রথম আলো এই কাজটা অসুস্থতা হয়েছে, সেটা সেই আলাপে যখন থাকবেন সেই আলাপে সেই আলাপ করেন। এখনকার আলাপটা তো ভিন্ন, এখন হইতেছে কি সে কি ন্যায় বিচার ডিজার্ভ করে না, এই দেশে কেউ একটা খারাপ কাজ করছে সেটার বিচার হবে তার সেই খারাপ কাজটার জন্যে। এটা তো মিউচুয়ালি এক্সক্লুসিভ না তার ন্যায় বিচার পাওয়ার সাথে, সে একটা খারাপ কাজ করছে সেটার জন্য সে বিচার পাবে, এবং একই সাথে সে যদি কোনো খারাপ অন্যায় কাজ না করে থাকে, তার প্রতি যদি জুলুম হয় সেটার জন্য তো সে ন্যায় বিচার পাওয়ার জন্য সে কথা বলতে পারে, সে রাইট রাখে সে, এবং আমরা তার জন্য। দেখেন বাংলাদেশের মানুষ তো এত ধর্মভীরু, সবাই খালি ধর্মভীরু, সো আমি তাদের জন্য, আপনারা যারা হইতেছে বুঝতেছেন না কি করবেন, আমি আমার ফেসবুক অ্যাবাউট সেকশন থেকে আপনাদেরকে কিছু কোরআন শরীফের আয়াত পড়ে শোনাই। আপনি তো ধর্মভীরু, আপনারা তো দেখি ধর্ম আপনাদের কী কাজে লাগে। কুরআন শরীফের 4 নম্বর সুরা 135 নম্বর আয়াতে বলা হয়েছে, স্ট্যান্ড ফার্ম এগেনস্ট ইনজাস্টিস ইভেন ইফ ইট বি এগেনস্ট ইউর সেলফ। যদি কোনো একটা অবিচারে সেটার বিরুদ্ধে দাঁড়াও, যদি সেটার বিরুদ্ধে দাঁড়ানোটা তোমার ইন্টারেস্টের বিরুদ্ধে যায়, তাও সেটার বিরুদ্ধে কথা বলো অবিচার হইলে। আরেকটাতে বলতেছে কুরআন শরীফের 6 নম্বর সুরা 152 নম্বর আয়াতে, ওয়েন ইউ স্পিক বি জাস্ট ইভেন ইফ ইট কনসার্নস আ নিয়ার রিলেটিভ। যখন তুমি কথা বলবা সবসময় ন্যায়ের পক্ষে কথা বলো, যদি সেটা তাতে করে তোমার খুব কাছের কোনো নেইবারও ক্ষতিগ্রস্ত হয়, এবং আগের এত বলছে তুমি নিজেও যদি ক্ষতিগ্রস্ত হও, তাও সবসময় ন্যায়ের পক্ষে থাকার জন্যে। তার মানে হচ্ছে যেখানে বলতেছে নিজের বিপক্ষে গেলেও, নিজের রিলেটিভের বিপক্ষে গেলেও কথা বলতে হবে, সেইখানে আপনি যদি কোনো কারণে প্রথম আলোকে অপছন্দ করেন, কোনো কারণে কোনো বিরোধী দল, আপনি যদি জামাত ইসলামকে অপছন্দ করেন, বিএনপিকে অপছন্দ করেন, আওয়ামী লীগকে অপছন্দ করেন, সেটা নিয়ে আপনি কথা বলেন, কিন্তু ন্যায় বিচারের প্রশ্নে আপনি তো সবসময় ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া লাগবে, এটা তো কোরআন শরীফের আয়াত। কিন্তু যারাই যে এত এত ফেসবুকের মধ্যে এত হুজুর দেখি, তাদের কাউকে তো আমি দেখি না কোরআন শরীফের আয়াতটা মানতে, তখন সবাই হইতেছে কনভিনিয়েন্টলি কীভাবে নিজের পারপাস সার্ভ হয়। এইগুলো করে আপনার একটা সভ্য দেশ কখনোই বানাইতে পারবেন না। একটা দেশ, দেশের তো কোনো নিজস্ব এন্টিটি নেই, মানুষ নিয়েই দেশ। সো একটা দেশ যখন অসভ্য বলা হয় তার মানে হইতেছে এই দেশের মানুষগুলো অসভ্য, রাইট? সো এসেন্সিয়ালি
মানে এই আপনারাই হইতেছে দেশ, আপনাদের কারণে দেশে এই অবস্থা, আপনাদের কারণেই দেশবাসী অযোগ্য, আপনাদের কারণেই দেশবাসী অনুপযোগী। আজকে আরেকজনের সাথে অন্যায় হইতেছে, সে যদি আপনার ইন্টারেস্টের সাথে মিলে আপনি, তাহলে সেটা আপনার নিয়ে কোনো ইস্যু নাই। যদি বিপক্ষ হয়, আপনি এমনভাবে ফেসবুকে প্রতিবাদ করেন, মানবতা আপনার বুক চুমার হয়ে যাইতেছে, এই দেশে কী মানে বিচারহীনতা, অন্যায়। কিন্তু আপনার ইন্টারেস্টের সাথে যখন কনফ্লিক্ট না করে, তখন কিন্তু আপনি সেটা নিয়ে বদার না। এই যদি হয় আমাদের নৈতিকতা, এই যদি হয় আমাদের নীতিবোধ, তাইলে এই দেশ কখনোই আপনার জন্য বাসযোগ্য হবে না, আমার জন্য বাসযোগ্য হবে না, এই দেশে কিন্তু আপনিও নিরাপদ না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। আজকে মতিউর রহমানকে ভিক্টিমাইজ করা যাইতেছে এই মাফিয়াতন্ত্রের মধ্যে, আপনি এটাতে খুশি, কারণ আপনি কোনো কারণে মতিউর রহমানকে পছন্দ করেন না, কোনো কারণে প্রথম আলোকে পছন্দ করেন না। সুতরাং অন্যভাবে যদি তাকে বিপদে ফেলে, ইউ হ্যাভ নো ইস্যু উইথ দ্যাট, আপনি এটা নিয়ে কমপ্লেন করবেন না, আপনি এটা নিয়ে প্রতিবাদ করবেন না, বরং আপনি খুশি, আপনি এটার সমর্থনে এটাকে ডিফেন্ড করে স্ট্যাটাস দিচ্ছেন। কালকে যখন আবার আপনাকে ভিক্টিমাইজ করা হবে, তখন আবার সেই শিবিরের লোকজন আনন্দ উল্লাস প্রকাশ করবে এবং সেটাকে নানানভাবে ডিফেন্ড করবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা হবে, এই দেশ কারোর জন্যই বাসযোগ্য না, এই দেশে কেউই থাকতে চায় না, সবাই এই দেশে পালাইতে চায় এবং এই দেশে কারো জীবনে নিরাপত্তা নেই।